নামে হয় হাম, রাসুলের নামে হয় নাথ, অলি আউলিয়াদের নামে হয় শান, যার যার মুর্শিদ, যার যার দীনবন্ধুর নামে হয় প্রার্থনা। তাই আমি ছোট করে একটি রাসুলের নাত রাখবো, কেন না? আমার আল্লাহ বলেছেন যে এই মজলিসে, যে এই মাহফিলে আমার বন্ধুর কোনো নাত গান না গাওয়া হয়, আমি আল্লাহ এখানে সন্তুষ্ট থাকি না। যাকে সৃষ্টি না করলে আজকে আমার মতো নগণ্য একজন শিল্পী এখানে দাঁড়িয়ে গানও গাইতে পারতো না, আপনার অভিভাবক শ্রোতা সাধুগুরু বৈষ্ণব হয়ে গানও শুনতে পারতেন না, যদি আমার সেদিনও বন্ধুকে সৃষ্টি না করত। তাই আমি ছোট করে একটি রাসুলের নাত রাখবো। তাই যেহেতু দরবারে এসেছি, দরবারি গান অনেকেই থাকবে, সারাটা রাত পড়ে আছে গাওয়ার জন্য, তাই ছোট করে আমি একটি নবীর শান রাখবো আহলে বায়াত নিয়ে। ধন্যবাদ। ওরে নবীর আহলে বায়াত, ইয়াতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, ওরে টাটকা ফেরে তো জোকের কি নবীর সাফায়া কবে না। বাবা মাইক্রোফোনটা একটু হাতে নিয়ে গাই, একটি কথা মনে পড়ে গেল হঠাৎ, যদি অনুমতি দেন তাহলে বলবো। আচ্ছা দরদি, এই যে আমরা মা বোন যারা আছি, এরা দেখবেন বাবা এক ধরনের জুতা পরে, উঁচু জুতা, ইংরেজিতে যাকে হিল জুতা বলা হয়, তাই না? অনেক উঁচু জুতা পরে। এখন দরদি, এই উঁচু জুতা পরে কেউ যদি বৃষ্টির দিনে বাহিরে বের হয়, তার কন্ডিশনটা, তার অবস্থাটা কি হবে? জুতা শুধু স্লিপ করবে না, ওই জুতা যেই দিকে যাই ওই লোকটাকে ওই দিকটা ফলো করতে হবে, ওই দিকটা তাকে মেনটেন করে চলতে হবে। বাবা কথাটা মেজনই বলছি, ভুল বেয়াদবি ক্ষমার দৃষ্টি দেখবেন। এই স্ট্যাম্পের উপর মাইক্রোফোনটা বসানো, এই দিকেই দাঁড়ানো আছে, আমি এই দিকেই গাইতেছি। এখন পিছনের দর্শকরা চাতক পাখির মতো চেয়ে আছে। লালনের একটি গানের মধ্যে বলে আছে, নিরে নুরে দুটি নিহার কোনটাকে ঠিক রাখা যায়, একদিকে দিলে নজর আর একদিক অন্ধকার। দরদি আমি যদি আমার ডানে নজর দিই আমার বামের দিকটা অন্ধকার না? এখন আমি যদি বামে নজর দিই আমার ডানে অন্ধকার। তাই আমি মাইক্রোফোনটা একটু হাতে নিয়ে গাইতেছি, আপনারা কেউ কিছু মনে নেবেন না। ধন্যবাদ। নবীর আহালে বা, যাদের উপর যেই বান্দার নাই মোহাব্বত, ফের তো হতো কি নবীর সাফায়া পাবে না, নবীর সাফায়া। ওরে নামাজ পড়তে পড়তে উগো যদি এই
সাধুগুরু চরণে আমার একটি ভক্তি। দেরি বানাইছি গানে।